রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো, তারাবি নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা আমাদের অনেকেরই প্রশ্ন, ঠিকই বলেছেন। তারাবিহের সালাত যদি আদায় না করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, আর তারাবি নামাজ না পড়লে মানে গুনাহ হবে কিনা? প্রথম কথা হচ্ছে, একটি বিষয় আমরা জানতে হবে, সেটা হলো এই মানে সিয়াম একটি মুস্তাকিল ইবাদত, একটি সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত। অনুরূপভাবে তারাবিহের সালাত একটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ ইবাদত। ফলে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে যখন বলেছেন, মান সাওয়ামা রমাদান ঈমানাহু ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে রমাদান মাসে সিয়াম পালন করলে ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আর কিয়ামের ব্যাপারে যখন তারাবিহের সালাতের কথা বলেছেন, তখনও এটা বলেছেন, মান সাওয়ামা রমাদান ঈমানাহু ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে রমাদান মাসে কিয়াম করলে ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল দুটি ইবাদত সম্পূর্ণ মুস্তাকিল, সম্পূর্ণ ভিন্ন, তাই একটা আরেকটার উপর নির্ভরশীল নয়। যে আমরা অনেকে মনে করে থাকি যে রমাদান মাসের সিয়াম মানে নির্ভরশীল হয়ে আছে মানে রমাদান মাসের সালাতুত তারাবিহের উপর, না, সালাতুত তারাবিটা মানে এটি সিয়ামটা হচ্ছে ফরজ। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেছেন যে এটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু সালাতুত তারাবিহ সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত এটি সুন্নাহ, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত এটি সুন্নাহ। সুতরাং এটি মানে কোনোভাবেই রমাদানের সিয়ামের সাথে এটি সম্পর্কিত নয়, বরং রমাদান মাসের একটি বিশেষ ইবাদত হচ্ছে সালাতুত তারাবিহ। তাই রমাদান মাসের এই বিশেষ ইবাদত হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি সালাতুত তারাবিহ তিনি আদায় না করতে পারেন কোনো না কোনো কারণে, তাহলে তার সিয়াম হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না, মানে সিয়ামে এখানে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হবে না বা সিয়ামের জন্য তার কোনো অসুবিধা হবে না। এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই, অনেকে এখান থেকে মানে এই অর্থ নিতে চান বা নেওয়ার চেষ্টা করবেন যে তাহলে আমরা তারাবি পড়বো কেন, মানে ব্যাপারটা এমন হয় যে যখন আমরা বলি যে মানে যেহেতু সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে আমরা আত্মারাবি পড়বো কেন, ব্যাপারটি এমন নয় আসলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে রমাদান মাসটা ফজিলতের মাস হওয়ার কারণে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিয়ামকেও মানে সালাতুত তারাবিহকেও এত বেশি গুরুত্বপূর্ণ বলেছেন যে এই মাসের কিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই এটা মানে পড়ার বিষয়টি ইমানদার ব্যক্তিগণ গুরুত্ব দিয়েই মূলত কী করবেন, আদায় করবেন। এটাকে এই কথা মনে করবো না যেহেতু সিয়ামের সাথে সম্পর্ক নেই তাহলে আমরা এটা আর পড়বো না, ব্যাপারটি এমন নয়। বরং এটাকে রমাদান মাসের গুরুত্বের কারণে, রমাদান মাসের ফজিলতের কারণে, এই কিয়াম রমাদানের ফজিলতের কারণে, সালাতুত তারাবির ফজিলতের কারণে অনেক বেশি গুরুত্ব দিয়েই এটি আদায় করবেন। দ্বিতীয় যে মাসালাটি সেটি হচ্ছে কিয়াম রমাদান বা সালাতুত তারাবি যদি কেউ একেবারেই না পড়েন তিনি গুণাগার হবেন কিনা। না, আমরা জানি যে সুন্নাত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা কোনো প্রয়োজনে তিনি তরক করেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু তিনি গুণাগার হবেন না। এটাই বিশুদ্ধ ওলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য। আলেমদের মধ্যে মানে সালাতুত তারাবিহ এর ব্যাপারে মানে এই বক্তব্য রয়েছে যে তারাবিহটা একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতুল মুআক্কাদা, একদল ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতুল আজওয়াইদ অথবা সুন্নানুল হুদা। যাই হোক, যদি আমরা মনে করে থাকি সুন্নাতুল মুআক্কাদা, তাহলেও মানে এইটি যদি কেউ তার প্রয়োজনে তিনি ত্যাগ করেন মানে বর্জন করেন, না পড়েন, অথবা মানে কোনো না কোনো কারণে পড়তে না পারেন, যেমন হতে পারে লোকদের ব্যস্ততার কারণে অনেকের দেখা যায় যে এই সময় ডিউটি থাকে, প্রয়োজন থাকে, যদি পড়তে না পারেন তাহলে কিন্তু তিনি গুণাগার হবেন না, গুণাগার হবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে কোনো ব্যক্তি যেহেতু রমাদান মাস একটা সুযোগ মৌসুম, এই মৌসুমটা হচ্ছে ইবাদতের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার একটি গুরুত্বপূর্ণ সময়, সুতরাং তিনি যদি সময় একটু সময়ও পান জি মানে সেই সময়টুকু মানে কিয়াম রমাদানের জন্য তিনি ব্যয় করা তার জন্য উত্তম। সেটা দুই রাকাত পড়তে পারেন, চার রাকাত পড়তে পারেন, হতে পারেন তিনি বিশ রাকাত পড়তে পারলেন না, তিনি আট রাকাত পড়েন, তিনি যদি আট রাকাত পড়তে না পারেন চার রাকাত পড়েন, চার রাকাত পড়তে না পারেন তিনি দুই রাকাত পড়েন, তাহলেও মানে কিয়ামের একটা অংশ তার সাব্যস্ত হলো যে তিনি রমাদান মাসে একটা কিয়াম করেছেন, এটা প্রমাণিত হলো। তাই এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুগণ মানে ব্যস্ততার কারণে সে পড়তে পারতেছেন না, তাদের উচিত হচ্ছে যেটা, সেটা হলো কমপক্ষে হলেও যতটুকু সম্ভব ততটুকু আদায় করবেন, তাহলে তিনি অবশ্যই রমাদান মাসে যে ফজিলত রয়েছে সেটি কাজে লাগাতে পারবেন, গুনাহ হবে না। এর অর্থ এই নয় যে আমরা এটাকে পরিপূর্ণরূপে বর্জন করবো।